তুমি শুনেছো? না, পুরোটা শুনতে পারিনি, তাই তো জিজ্ঞেস করছি কি হয়েছে টিকলি। টিকলির আবার কি হবে? তুই তো তখন টিকলির সঙ্গে বকবক করছিলিস। উফ, টিকলির সাথে বকবক করছিলাম মানে কি? টিকলির কিছু হয়েছে? না, তাহলে কার কি হয়েছে সেটা বলবি তো। তোমাকে বলতে যাবো কেন? মানে আমি তোর মা, তাই বলবি? তুমি আমার মা বলে তোমাকে সব বলতে হবে? আর এটা তুমি ঠিক করোনি। কি ঠিক করিনি? ফোনে আড়ি পাতলে কেন? ও মা, আমি আড়ি পাতলাম কোথায়? তুমি জানো আড়ি পাতার জন্য নিক্সানের চাকরি কি ছিল, গদি ছাড়তে হয়েছিল? এই থাম তো, বেশি বড় বড় কথা বলবি না। আমি আড়ি পাততে গেছি, আমি তো দেখতে আসছিলাম দুধটা খেয়েছিস কিনা। তবে ওই টিকলির নামটা শুনলাম তাই জিজ্ঞেস করছি, বললে বলবি না বললে না বলবি, অত কাঁদে করিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। তোমার আবার কি কাজ? শামুকা আছে তো? স্বামী তো সারা সংসার সামলাচ্ছে। আমারে আবার তোমাদের মধ্যে টানাটানি করো কেন রবিবাবু? ও মা, তুমি এখনো দুধটা খাওনি? খাবে কি করে? তাহলে আর মার সঙ্গে ঝগড়া করবো কখন? ওই দেখো, আমি আবার কখন তোমার সাথে ঝগড়া করলাম? এতক্ষণ কি করছিলিস? আমি কিন্তু ওখান থেকে সব কানে শুনেছি। এই তুমি থামো তো। আমি থামবো, তুমি আগে দুধটা খেয়ে নাও, তাহলে আমি চলে যাই। আচ্ছা মা, আমার বন্ধু বান্ধবদের কার কি প্রবলেম হয়েছে সব কথা তোমায় জানাতে হবে। জানাতে হবে না? তারপর তোমার কোনো প্রবলেম হলে তখন এই আমার জীবনটা যাবে নাকি? ঠিকই তো, আমার কিচ্ছু হয়নি, আমার বা টিকলির, আমাদের কারুর কিচ্ছু হয়নি। বললাম তো তোমাকে। বললি কোথায় ভালো মুখে? ভালো মুখে আর বললি কোথায়? আচ্ছা এখন ভালো মুখে বলছি। আচ্ছা ঠিক আছে, তুই দুধটা এবার খেয়ে নে। দুধ? না না না, আমি সব দুধ ফুত খেতে পারবো না। আচ্ছা অভি, এরকম ছেলে মানুষে করিস না। এই তো তোর বাবা বলছিলেন যে তোর তো সকাল বিকেল দুবেলা দুধ খাওয়া উচিত। বাবার কথা ছাড়ো তো। ওমা, বাবার কথা ছাড়বো কি রে? দাদাবাবু অমন দেবতুল্য ডাক্তারবাবু, আর তার কথা ছেড়ে দেবো? এই তুমি চুপ করবে। আচ্ছা মা বলো তো, হঠাৎ খাওয়ার জন্য বাবাই দুধ প্রেসক্রাইব কেন করলেন? ওমা কেন আবার? এই তো আর কদিন পরে তো সিজন শুরু হবে, আর এবার তো তুই আর পারিজাতে নেই, একটা বড় টিমে নাম লিখিয়েছে শুভি, তোর উপর কতখানি লোড পড়বে বলতো? যতই লোড পড়ুক আমি দুধ খাবো না। অভি লক্ষ্মী শোন না, দুধটা খেয়ে নে। মা আমি কফি খাবো মা। তুই কফি খাবি? আচ্ছা তুই একটু অপেক্ষা কর, বাবা এলেই আমি তোকে কফি দেবো, তার আগে দুধটা খেয়ে নে। লক্ষ্মী শোনা বাবা, আমি দুধ খাবো না। অভি আমি একটা কথা কইবো বৌদিমণি, আপনি ওই ওই বাঙাল টিম থেকে অভিবাবুকে ছাড়িয়ে আনুন দেখিনি। যেদিন থেকে অভিবাবু ওই বাঙাল টিমের নাম লিখিয়েছে সেদিন থেকে ওই অভিবাবু হচ্ছে কি যে আমি ওই ওই কি কিন্তু কি আমি তোমাকে বলছি। আমাকে বলছো না? না, ওই টিমে খেললে কি হবে? ছিলে রাম হবে রাবণ। রাবণ? যেদিন থেকে সাল আমি ইস্ট বেঙ্গলে সাইন করেছি সেদিন থেকে আমায় খোঁচাবাজি করতে শুরু করেছে। হ্যাঁ আজকে তোমায় দেখাচ্ছি বৌদিমণি। বৌদিমণি বৌদিমণি দেখছেন তো? বৌদিমণি বৌদিমণি আমাকে কি করতে ইচ্ছে বৌদিমণি? না ছাড়বো না ওকে আমি। তুমি কি করবে কি করবে তুমি তুমি কি করবে করবে করবে? চল শালা তোকে ইস্ট বেঙ্গল টেন টেন নিয়ে যাবো চল। এই রাম রাম, চি 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 চি, রাম 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 রাম।